বাঁকুড়া জেলার গারামডিহি গ্রাম থেকে বিরল প্রজাতির প্রাণী উদ্ধার করলো ছাতনা বন দপ্তর। এবার এক বিরল প্রজাতির প্রাণী উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ছাতনা বন দপ্তরের অন্তর্গত গারামডিহি গ্রামে। সুশীল চিত্রকর নামে এক ব্যক্তির বাড়ি থেকে এই প্রাণীটিকে উদ্ধার করে বন দপ্তর। বন দপ্তর সূত্রে জানতে পারা যায়, ভারতীয় মানবাধিকার সংঘ বন দপ্তরকে প্রথম এই খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি বন দপ্তরের আধিকারিকরা ভারতীয় মানবাধিকার সংঘের সদস্যদের সাথে নিয়ে সুশীল চিত্রকরের বাড়িতে পৌঁছে যান এবং সেখান থেকেই এই বিরল প্রজাতির প্রাণীটি তারা উদ্ধার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। তবে প্রশ্ন উঠছে, কিভাবে ওই ব্যক্তির বাড়িতে এই বিরল প্রজাতির প্রাণীটি এলো? ছাতনা বন দপ্তরের বিট অফিসার প্রদীপ কুমার শিকদার বলেন, আমরা খবর পেয়ে এই বিরল প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে বন দপ্তরে নিয়ে আসি, এরপর এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এই প্রথমবার বিষ্ণুপুর শহরে এসে গেছে সেফ অ্যান্ড সেভ। একই ছাদের তলায় করোনা প্রতিরোধ সরঞ্জামের বিপুল সম্ভার। এখানে আপনারা পাবেন অটোমেটিক স্যানিটাইজিং ডিসপেন্সার, ব্যাটারি অপারেটেড স্পেয়ার অ্যান্ড হিউম্যান ফ্রেন্ডলি কেমিক্যাল, অক্সিমিটার, N95, KN95 মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড, ফোগার অ্যান্ড ফোগার ডিসইনফেক্টেন্ট লিকুইড, সো স্যানিটাইজিং ডোর ম্যাট, স্যানিটাইজিং স্ট্যান্ড, এছাড়াও কোভিড প্রতিরোধ সরঞ্জামের বিপুল সম্ভার। এখানে সমস্ত প্রোডাক্ট হোলসেল এবং রিটেলও পাওয়া যায়। তাহলে আর দেরি কেন, আজই আসুন সেফ অ্যান্ড সেভে। আমাদের ঠিকানা বিষ্ণুপুর, মল্লেশ্বর, বাঁকুড়া। মোবাইল নম্বর 8945846969, 8250336213। না, এটা আমাকে জাস্ট আপনার ওই ওই ছটা নাগাদ আমাকে বাঁকুড়া সাউথের থেকে, সাউথ রেঞ্জ থেকে আমাকে ফোন করে লোকপুর, তারপরে লোক বলে দিয়ে, তারপরে আমি জানতে চাইছিলাম যে লোকেশনটা কোথায় এবং হ্যাঁ মানে কারো বাড়িতে আছে না কোথায় আছে। তখন বললো যে লোকেশনটা সঠিক মতন বলতে পারছি না, হিউম্যানের ওখান থেকে আমার এখানে লোকজন এসেছিলেন, তারাই বলছিলেন যে, বললেন যে আমাকে যে ওই মধুবন গোয়েঙ্কা স্কুলের কাছে, তারপরে ওনারাও আমার কাছে এলেন এবং বাঁকুড়া সাউথের থেকে লোকপুর রেঞ্জ থেকে স্টাফরাও এসেছিলেন, তারপরে ওনাদের সঙ্গে আমিও বেরিয়ে যাই। যাওয়ার পরে গোয়েঙ্কা থেকে ওখান থেকে 8 কিলোমিটারের মতন হবে, ওটা হচ্ছে আমাদের গারামারডিহি, গারামারডিহি গ্রামে গেছিলাম আমরা। যাওয়ার পরে ওখানে গিয়ে দেখলাম কি ওই যাদের বাড়ি তারা ক্ষেত মজুরের কাজটাজ করে এসে খাওয়া দাওয়া করছিলেন, তখন আমাদের আনুমানিক ওই মানে 6:45 বাজে। তারপরে ওদেরকে যে বললাম যে এই ধরনের হ্যাঁ জন্তু তোমার কাছে আছে কি না, তা প্রথমে একটু অস্বীকার করতে চাইছিলো মেয়ে ছেলেরা, তার পরবর্তী আমাদেরকে আমরা ঢুকে গেলাম যে না তোমার এখানে প্রমাণ আছে আছে বলে। তা এটাকে আমরা এটা বহুরূপী মানে এটা বিভিন্ন রকমের নাম আছে, এটা আমরা সাধারণত বহুরূপী বলি বা এর বিভিন্ন রকমের কালার হয়, হ্যাঁ পরিবর্তন হয় আর কি, যার ফলে আমরা বহুরূপী বলি আর কি। তারপরে উনি আমাদেরকে দিয়ে দিলেন, দেওয়ার পরে আমরা ওটাকে নিয়ে চলে আসি আমাদের স্থানীয় আমার বিট অফিসে। আনুমানিক মূল্য আমি কিছু বলতে পারবো না, হ্যাঁ এই ধরনের আমার এই প্রথমে ফার্স্ট টাইম আমি পেয়েছি এই। এইটা আমরা আমাদের ওয়াইল্ড লাইফ অ্যাক্টের মধ্যে পড়ছে, তাহলে এটা আমরা যে আমরা এখন দেখা গেছে যে একে যে কোনোভাবে আমাদেরকে জঙ্গলে এদেরকে ছাড়তে হবে। সুশীল শিকদারের দিদি বলেন, আমাদেরকে এক ব্যক্তি এই প্রাণীটিকে রাখতে দিয়ে গিয়েছিলেন, আমরা জানি না এটি আসলে কি। এগুলা এই বাদুলারা সিলেটে দিয়ে গেছে আমাদেরকে, জাকির যতন করো রাখো। কেন কেন আমরা জানি না, বলে নাই তো ওই বললে বলছে আমরা রেখে দাও, আমরা বন্ধু বান্ধব আমার আমাদের ঘর দুয়ার নাই, আমাদের খাঁচা টাচা নাই, তুমি রাখো, আমরা জানি না যে কি ওঠে না ওঠে। আমরা জানি না কি হয়
আদো পাপুর দা লোক দেখিছে আজকে দেখিছে পাথর চাইলে লোক আজকে না না কিলো না কেউ দেখছে এখন পুলিশে নিয়ে গেল এখন নিয়ে গেল কোথায় নিয়ে গেল আমরা জানি ওই তো নিয়ে গেল তুমিই তো আইছো আমার ভাড়া করে মেসি তুমি তো জানো তুমি তো আমরা জানি না কি নাম আপনার আমার নাম আপনার নাম কি এর নাম আমার না হ্যাঁ আমার নাম নিয়ে আমার কিছু করে আপনাদের কিচ্ছু হবে না আপনাদের কিছু জানি না দাদা আমরা করো জানি আমরা গরীব ছেলে আমরা গরীব মাগে ভিক্ষা করে খাই আমাদের রাখতে বলছে আমরা রাখি দিই বলছি তো টাইটেল চিত্র কর যা করবে আমাদেরকে আমাদের কিছু করে আমরা কি করব জিনিস আমরা কি করব আমার না আমরা যা দিয়েছে তার ঘর দিয়ে আসবো তাকে বলে আমি যাচ্ছি তাকে রাখেন আমার বাঁকুড়া থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট বঙ্গের খবর।